আমাদেরকে কাফনে কাপড় কাফনের লাশে যাবতীয় জিনিস যা যা আতর গোলাপ সাবান করপুল শোরমা আপনি আতর গুলা দুই হাজার টাকা 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 মধ্যে এমন হয়েছে মানে দম ফালানোর জায়গা ছিল না এই জন্য এই যে আপনি যে আন্দোলনটা হলো চব্বিশের ছাত্রদের আমরা দুইটা কাপড় বেচ্ছি একটা নবগুঞ্জের আর একটা এমআই কো দিয়েছিল তেরো সেটের দোকান না আমাদের পিকে খুব কম না এটা তো খুব পুরানো দোকান আগে ছিল কবস্থানের পাশে মানে টঙের দোকান তা মার্কেট হওয়ার পর আমার আব্বা এটা নিচ্ছে মানে এটা আমাদের খানদানি ব্যবসায়ী এটা হ্যাঁ এটা ধরেন আপনি আমি ধরেন বিরাশি সনেতুন বসতেছি মানে আমি ওইটা মেয়ে ক্লাস এইট এইট পর্যন্ত পই রা ম্যাডাম বিরাশি সনেতুন খেলাচ্ছি দোকান অষ্টআশি বর্ণ পাইছি আমি দোকানে মানে আমি বিরাশি সনেতুন বসাই দু হাজার চব্বিশ পর্যন্ত আব্বা ছিল আমাদের গেলে কাফনের কাপড় কাফনের লাশে যাবতীয় জিনিস যা যাগ লাগে গুলা সাবান কর্প শোরমা খামেরা তোলাপ হাতের গ্লাপ গুলা সব যা লাগে লাশে সবই এক বক্স বাদে এটা ঢাকা শহরে উঠতে গেলে তিন তিনটা দোকান ছিল ঢাকার মধ্যে একটা বাজার একটা আমাদের একটা ফুলবাড়িয়া মার্কেট হওয়ার আগে টং ছিল ওদেরও ফুলবাড়িয়া তো এই তিনটা দোকান ছিল এখন হইলো জাগায় জায়গায় দোকান আপনি নবগঞ্জের যা দেখেন দশ পনেরোটা দোকান চরের মধ্যে হইছে কম আট দশটা দোকান মানে প্রতিটা এলাকায় সুইদনগর কন আপনি পুরান ঢাকায়গুলো দোকান পাইবেন এসব আপনি এদিন খানো মো দোকান আছে তো এই চাইরো সেটের দোকান না আমাদের বিক্রি খুব কম সপ্তাহে দুইটা তিনটা মানে সেট আমরা বিক্রি করি এমনি খুচরা কিছু নাই আপনি আতগুলার সামানটা বললে অল সেট হইলেও দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা এটা হইসো কবে তে করোনা হইলো না অল্প মানুষ একটা মানে এটি বাইরে গেছে গাড়ি ওরা কাপড়ও দেয় গোসল করা কমপ্লিটরা একটা হিসাব নেয় প্যাকেজ মানে বহুত বাই করোনার মধ্যে এমন হয়েছে মানে দম ফালানোর জায়গা ছিল না এমন অবস্থা মানে লাশ একটার পর একটা মানে মানে মাইকো লেগেই থাকতো একটার পর একটা পরে বিক্রি হচ্ছে মোটামুটি আমি বিক্রি হচ্ছে ডেলি দশ বারোটা গেছে ঢাকা শহরের মধ্যে এটা তো পরে দেয় লাশেরই দেখা এটা বন্ধ করে আপনি রায় এটা চালু করছে করোনা বন্ধ করে দিলে যে পাবলিক নেম সাধারণ মৃত্যু টাকা মাতিয়ে দেওয়া হবে আর করোনাগুলো যাবে রায় বাজার মানে তিন মাস যাওয়ার পর পর এমনি করোনা মধ্যে প্রচুর বলা যায় যে এটা আমি রাখি নাই আমার দাদারা না এটা আগে থেকেই ছিল পুরানা শেষ বিদেশের এটাই এটা তিন পুরুষদের দোকানদারি করতেছি দাদার বাবার বড় চাচারা করছে মেজর চাচা করছে আমার আব্বা করছে এখন আমরা দুই ভাই করতাম বড় ভাই ওই যে করোনার মধ্যে যে মা গেছে লাশ দিই কা ওই আর টিকতে পারে নেই হ্যাঁ লাশ হয়েছে করোনার মধ্যে এরকম কি মানে করোনার মধ্যে হয়েছে কি যারা গোসল দিতা যারা কবর করতো অগ বারোটা বেজে আছে গা একটা করোনা লাশের গোসল দেওয়া আরই অসুস্থ হয়ে গেছিল গা একজন না ওইটি মেডিকেলে তন কমপ্লিট হয়ে আসে তো ওইটি হয় না এই জন্য এই যে আপনার যে আন্দোলনটা হইলো চব্বিশের ছাত্রদের আমরা দুইটা কাপড় পেচ্ছি একটা নবগুঞ্জের আর এমআই কো দিয়েছিলো এই বাদে বাকিগুলা যা যার স্থান থেকে ওই নিচে ঢাকা মেডিকেলে নিচ্ছে কিংবা কোনো জায়গায় নিচ্ছে বৃষ্টি পাইছে ঢাকা মেডিকেলে করোনার সময় ছিল অষ্টশ্রী বন্যায় ছিল ঢাকা হ্যাঁ অষ্টশ্রী বন্যায় ওইটাই এরকম লাশ হয়েছে মানে চারো সাইডে মিরপুর অবস্থান দুই ভাগেছে আপনার জুরাইন ঢাকা শহরে বৃষ্টিভাগ অবস্থান দুই ভাগে ছিল না খালি আজিমপুরে ছিল এমনও শুনছেন যে অষ্টশ্রী বন্যায় মধ্যে লাশ মানে ভাষায় দিচ্ছে জায়গা নাই যে ঢাকা শহরের কেরামগঞ্জের বেশিরভাগ লাশ এটার মধ্যে আসতো ওইটাই মোটামুটি ভালো বিক্রি কিনেছিল হ্যাঁ এই দুইটার মধ্যে দেখছি আমার জীবনে এই দুইটাই ওই মানে লাশ দেখা গেছে